আসসালামু আলাইকুম। শকিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ হলো আমাদের খামারের কালিম পাখির বাচ্চা। এখানে হলো এগুলো হলো এক মাসের কালিম পাখির বাচ্চা। যাদের কালিম পাখির বাচ্চা ছোট সাইজের বাচ্চা প্রয়োজন, তারা আমাদের সাথে আমাদের ফোন নাম্বার, ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেকেই আগে ফোন করেছিলেন বাচ্চার জন্য, তখন আমাদের কাছে বাচ্চা ছিল না। বর্তমানে আমাদের কাছে বাচ্চা রয়েছে, যাদের বাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন। এগুলো হলো কালিম পাখির এক মাস বয়সে ছোট সাইজের বাচ্চা। এই যে এই বাচ্চাগুলোরা নিজে নিজেই খাবার খেতে পারে, কোনো ধরনের প্রবলেম নাই। আপনারা খাবার দিয়ে রাখবেন। এখানে দেখেন আমরা যে কাগজের মধ্যে বাত ফিট এগুলো দিয়ে রাখছি। এরা কিন্তু পানি এক সাইডে দিয়ে রাখবেন, এরা নিজে নিজেই কিন্তু খাবার খাবে। এছাড়াও আপনারা হাত দিলে কিন্তু এরা হাতে থেকে প্রচুর খাবার খাবে। এভাবে হাত দিয়ে দিলে হাতের মধ্যে থেকেও কিন্তু খাবার খাবে। তো এই ধরনের বাচ্চা পালন করলে কিন্তু খুব সহজেই পোষ মানানো যায়। এবং বাড়িতে যে হাঁস মুরগি আছে, চাইলে হাঁস মুরগির সাথেও এই ধরনের বাচ্চা কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন একেবারে উন্মুক্ত অবস্থায়। ছোটো সাইজের বাচ্চা একটা সুবিধা হলো, এরা একেবারে উন্মুক্ত অবস্থায় বাড়িতে লালন পালন করা যায়। আমরা দেশি মুরগি যেভাবে লালন পালন করি, এগুলো কিন্তু ঠিক একইভাবেই লালন পালন করা যায়। এগুলো হলো সব কালিম পাখির বাচ্চা। এই যে এই দেখেন, এদেরকে খাবার দিবেন, এরা হাতে থেকেই খাবার নিয়ে নিবে এবং কাগজের মধ্যে অথবা বক্সের মধ্যে দিয়ে রাখবেন, ওইখান থেকে এরা ঠোকরে ঠোকরে খাবার খাবে। এই দেখেন আমরা এদিকে কিন্তু খাবার দিয়ে রাখছি, ওইখানে কিছু কচুরি পেনা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, বাত এবং ফিট, এই তিনটা জিনিসে বর্তমানে ছোট অবস্থায় এরা খাবে। আর যখন বড় হবে তখন পরবর্তীতে এরা আরও অন্য অন্য খাবারও খাবে। এছাড়াও আমাদের কাছে এই যে বড় কালিম রয়েছে, রানিং বড় কালিম পাখি। যাদের এই ধরনের বড় রানিং কালিম পাখি প্রয়োজন, তারা কিন্তু এই ধরনের রানিং বড় কালিম পাখি নিতে পারবেন। এগুলো একেবারে পোষমানা পাখি, দেখেন একেবারে একেবারে পোষমান। একেবারে পোষমানা পাখি এগুলো, হ্যাঁ দেখেন এই যে একেবারে পোষমানা পাখি। একেবারে কাছে আসলেও কিন্তু যাবে না, যেগুলো পোষমানা না ওগুলোর কাছে আসা যায় না পাখি। এই দেখেন আমাকে কামড় দেওয়ার জন্য এরা, এই দেখেন এগুলো একেবারে পোষমানা পাখি। আরও পাখি রয়েছে, এই যে জোড়া জোড়া রয়েছে, এগুলো এদিকেও বড় পাখি রয়েছে। এগুলো একেবারে পোষমানা পাখি, একেবারে শান্ত পাখি দেখেন। এই যে কচুরি পেনা এগুলো দিয়ে রাখবেন, আর হালকা পরিমাণে বাদ দিয়ে রাখবেন, এরা এই বাদ আর কচুরি পেনা প্রচুর পরিমাণ খাবে। এই যে যাদের এই ধরনের বড় পাখি প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই চ্যানেলে এই কালিম পাখির ভিডিও নিয়মিত দেওয়া হয়, তো যারা আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ কালিম পাখির যে কোনো বিষয় পরামর্শ নিতে পারবেন, এবং যাদের বাচ্চা লাগবে, বড় পাখি লাগবে, যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা এবং বড় পাখির জন্য। দেখেন একেবারে পোষমানা পাখি, এই দেখেন এখানে রয়েছে দুই জোড়া পাখি। কারণ পাখি আমাদের সেল হয়ে যায়, এই জন্য আমাদের কাছে বেশি পাখি থাকে না সবসময়। বর্তমানে এই যে কিছু বাচ্চা আছে এগুলো খুব শীঘ্রই সেল হয়ে যাবে, তো যাদের প্রয়োজন বাচ্চা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করেন তারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা কল অথবা মেসেজ করতে পারেন, ভয়েস করতে পারেন। Mm-hmm.